যে গাছ প্রথমেই গাছের ফরিদপুরের সদরপুর উপজেলায় আলোর পথে সংগঠনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার চরকুমারিয়া আমির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক শিক্ষার্থীর মধ্যে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর পথে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহিন মাহফুজ, সংগঠনের উপদেষ্টা দাদন তালুকদার, উক্ত স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিস আলী খান, স্কুল প্রতিষ্ঠাতা সভাপতির সহ শিক্ষার্থী সহ অভিভাবকগণ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শাহাদাত হোসেন। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কাটাতে গাছের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন, সেই সাথে প্রত্যেককে নিজ বাড়ি ও পতিত জায়গায় বিভিন্ন জাতির বৃক্ষরোপণের আহ্বান জানান।